মাদারীপুরে রাজুর প্রেস ক্লাবের সামনে শাখার পার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের শিক্ষক ও অটিজম শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন আজ রবিবার দুপুরে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন রাজুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিচুজ্জামান এর মাধ্যমে। শাখার পার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের সহ মানববন্ধনে বক্তারা দেশের মোট 2600 প্রতিবন্ধী বিদ্যালয় এনডিডি স্বীকৃতি ও এমপিও ভুক্ত করার দাবি জানান। মানববন্ধন আয়োজন করেন শাখার পার কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভ্যান চালক সেলিম শরীফ ও সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার। কন্যা সে এই বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করতে হবে, কিভাবে বাচ্চাগুলিকে মানুষ করতে হবে, সেই প্রক্রিয়ায় সে কাজ করে যাচ্ছে। সারা বিশ্বব্যাপী কাজকে সাইমাজের পুতুলের একটা সুনাম রয়েছে, যে কিনা অবহেলিত প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করে। আমরা তাদের কাছে আবেদন জানাই যারা দাবি দাওয়া পালন করতে পারে। আজ আপনি একটা জিনিস দেখবেন, সংসারে একজন গার্জিয়ান ছাড়া কোনো সময় সংসার সঠিকভাবে চলে না। আর আমাদের এই বাচ্চাগুলি কত অবহেলিত, কত বঞ্চিত, তাদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সুষ্ঠুভাবে বেতন ভাতাগুলি দিতে আমরা খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। তাদের মানুষ করতে গিয়ে আজকে আমরাও বঞ্চিত হচ্ছে। আমাদের কোনো পকেটে টাকা নাই, আমরা খাবার দাবার ঠিক মতো খাইতে পারি না, সন্তানকে মানুষ করতে পারি না। তাই সরকারের কাছে আকুল আবেদন থাকবেন, আপনি সঠিকভাবে আমাদের কিন্তু পর্যায় করুন, যাতে আমরা এই বাচ্চাগুলিকে মানুষ করতে পারি, আমরা যাতে এই বাচ্চাগুলির উচ্চায় এই বাচ্চাগুলিকে আমরা সঠিকভাবে পর্যায় খাইতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমরা বাচ্চাগুলিকে হাতে কলমে কাজ শিখাই দিচ্ছি, কারিগরি শিক্ষা দিতেছি। তাই আমরা আজ সকলেই এক চাপা এক দাবি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়গুলির স্বীকৃতি চাই। সকলেই আমরা বলি মুখে স্লোগান, এক দফায় এক দাবি প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃত এমপিওকরণ চাই। দাবি মোদের একটাই, প্রতিবন্ধী বিদ্যালয়গুলির স্বীকৃতি ও এমপিও অন্তকরণ চাই। দাবি মোদের একটাই, প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃত ও এমপিওকরণ চাই। সবাই বলেন দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই। আমাদের উসিয়ে উসুরে আমাদের বই খাতা পিসি পিসি হয়ে দিতে অনলাইনকে এর